السلام عليكم. আজকে আমরা নিয়ে এসেছি প্রাইমারি শিক্ষক নিয়োগ 2020 তৃতীয় পর্যায়ের সাধারণ জ্ঞান আন্তর্জাতিক অংশের সমাধান। পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ কোনটি? চীন। পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ চীন। চীনের হুনান প্রদেশকে এর ধনভাণ্ডার বলা হয়। বিশ্বের 34% ধান উৎপন্ন হয় দেশটিতে। উল্লেখ্য, ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান তৃতীয়। পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা হিসেবে অভিহিত করা হয় কোন স্তরকে? ওজোনোস্ফিয়ার। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ওজোন স্তরের ওজোন গ্যাস সূর্য থেকে আগত ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে শোষণ করে পৃথিবীর জীবমণ্ডলকে রক্ষা করে। এ কারণে ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলে। উল্লেখ্য, এ স্তরই জেট বিমানগুলো চলাচল করে। সিএনজি পাম্প থেকে গাড়িতে যে গ্যাস পূর্ণ করা হয় তা মূলত মিথেন। প্রাকৃতিক গ্যাসকে উচ্চ চাপে সংকুচিত করে সিলিন্ডারে ভর্তি করে যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। একে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজি বলা হয়। একখণ্ড প্লাটিনাম ও ইরিডিয়ামের তৈরি রডের দৈর্ঘ্য 1 মিটার হিসেবে স্বীকৃত। এটি কোন মিউজিয়ামে রক্ষিত আছে? প্যারিস মিউজিয়ামে। একখণ্ড প্লাটিনাম ও ইরিডিয়ামের তৈরি রডের দৈর্ঘ্য 1 মিটার হিসেবে স্বীকৃত। এটি প্যারিস মিউজিয়ামে রক্ষিত আছে।